হ্যালো ফ্রেন্ডস, চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করছি, আর এখন বাজে সকাল বলতে এখন বাজে 11টা থেকে ব্লগটা শুরু করছি। আর গুপি আগাকে খেতে দেওয়া হয়ে গেছে, ওদেরকে একটু আগেই খেতে দিলাম। আর মা পুজো করে চলে গেছে, গোপালের কথা বললামই কালকে, মা এখন পুজো করছে। আর গাছপালায় জল টল দিলাম, এখন এই সবে মাত্র দিয়েছি, দেখো পাতা পাতা এখনও জল রয়েছে, স্প্রে করে দিয়েছি আর কি। গোড়াতে জল দিইনি, শুধু স্প্রে করে দিয়েছি গাছগুলো। আর এই কচু গাছটা আবার এনেছি, দেখো এই কচু গাছটা কি সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট পাতা একদম। কচু গাছটা এনেছি, বাড়িতেই হয়েছিল এই সামনে, তো তুলে এনেছি। ছোট ছোট পাতাগুলো এনেছি, বড় পাতাগুলো তো আর ঘরে রাখা যায় না, এইগুলোই ঘরেতে রাখলে আর ছোটো ছোটোই পাতা হবে, ওরকম বড় বড় পাতা হবে না, কচু গাছে যেরকম বড় পাতা হয় আর কি। এটা দেখতে সুন্দর বলে এটা নিয়ে এসেছি। তো যাই হোক, চলো এবারে যাই রান্নাঘরে, ক্যান্ডেল খাবার দাবার করতে হবে। আর এই চার্জার ল্যাম্পটা এতক্ষণ, বাল্বটা আর কি, ল্যাম্প বলছি, বাল্বটা এতক্ষণ জ্বালানো ছিল, বন্ধ করে দিল এবার। আর ক্যান্ডু কোথায় গেছে দেখি, ক্যান্ডু মনে হচ্ছে বাইরে বেরিয়ে গেছে, কারণ এই দরজাটা খোলা। শোনো তো, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। দেখি কি রান্না বান্না হবে, কোন মাছটা হবে, দুটোই হবে। আবার দরজা দিল না, কত বড় বড় চোখ দেখো, এটা চেয়ে আছে। সবকটা কাটায় গেছে আর এই একটা লুকিয়ে আছে। তোর আয়ু আছে, তোকে ছেড়ে দিয়ে আসবো, তুই তো আমার ছেলেকে কামড়াবি, গন্ডগোল ছাড়লো। এগুলো এর থেকে বড় হয় না, এগুলো চিটি কাঁকড়া, তো এর থেকে এইটুকু বড়, মানে বড় যে 100 ফুট বড় হয় এরকমই হয়, চিটি কাঁকড়া বড় হয় না, কামড়ায় না বলো না। এদের কামড়ালে অত লাগে না, তাহলে ছেড়ে দিলে ছেড়ে দিলে হতো, এ মরে যেত, তো বাঁচত না। আমি কত কাঁকড়া ছেড়ে দিয়েছিলাম জানি, জল ছাড়া বাঁচে না, এদের আলাদা মাটি আলাদা, এ এখানে হচ্ছে চিতে কাঁকড়া, দেখো ছোট্ট ছোট্ট কাঁকড়া গুলো, তো এটা হবে দিয়ে রান্না।
তো এই যে পেঁয়াজ রসুন আদা পেস্ট আছে এটা দিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দেখলে আমি ফার্স্টবার করছি, যদিও কেমন হবে আমি জানি না, তো দেখা যাক কি হয় না হয়। আর চিটে কাঁকড়াটা হবে আলু দিয়ে, এরকম ছোট ছোট করে আলু কেটে ভেজে নিয়েছি আলুগুলো। কালকে খিচুড়ির সাথে হয়েছিল বেগুনি, তো ওই দু পিস বেগুনি বেগুন ছোট ছোট করে সরু সরু করে আর কি কাটা ছিল, তো ওই দু পিস বেগুন ভাজতে বসিয়ে ভাজতে দিয়ে দিয়েছে এখানে। আর এইদিকে আছে উচ্ছে ভাজা আর পটল ভাজা, আর এখানে দু পিস বেগুন হচ্ছে বেগুন ভাজা। এই দিয়ে আজকে আমি আর ডিম সেদ্ধ করে নেবো, এই দিয়ে আমি আজকে খাবো। আর বাবার মায়ের জন্য আর রাতের জন্য হচ্ছে এখানে কাঁকড়া হচ্ছে, আর এখানে ভোলা মাছ আছে, ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো। এই কড়াটায় বেগুনটা ভাজা হয়ে গেলে এটা করে নেবো। মা বললো ভোলা মাছটাও পেঁয়াজ আদা রসুন দিয়ে হবে, একসাথে পেস্ট করে নিয়েছি ওই জন্য বাকিটা ওটা লেগে যাবে। আর আমি ডিম সেদ্ধ করে নেবো, কারণ আমি আমার এই কাঁকড়া খেতে আর ভালো লাগছে না, আর ভোলা মাছ আমি খাই না, তো ডিম সেদ্ধ করে নেবো আর রাতে একটা ডিম ভেজে নেবো, এই দিয়ে হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে মাছটা মশলার সাথে মাখানো হয়ে গেছে, ভাজা ভাজা অনেকটাও হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, তো এবারে যা যা মশলা দেওয়া দিয়ে দিই। হলুদগুলো দেওয়া আছে অল্প করে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা জিরে কিনা ডাউট হচ্ছিল তাই শুকনো দিলাম, অল্প সামান্য একটু জল দিই। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা এইদিকে ছিল তো হাত ধুয়ে দিতে হলো, ওই দিকে লঙ্কার গুঁড়ো শেষ। আর এইদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে, প্রায় হয়েই গেছে ভাত, এবার নামানোর মুখে। বন্ধ করে ফ্যানটা ঝাড়িয়ে নেবো, আর এইদিকে ক্যান্ডুর ঝোল হয়ে গেছে, মাংস আছে, মাংস আলু পেঁয়াজ আর ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি, সব একসাথে করে নিয়েছি। এই যে ও ক্যান্ডু এটা খেতেই পছন্দ করে, তো ওকে এইরকমই করে দিয়েছি যে যে যা খেয়ে মজা পায় আর কি। তো আর এইদিকে হচ্ছে তোমরা দেখার কাঁকড়া, আলুগুলো দিয়ে দিই। আমি পুরো আন্দাজে করছি, আমি জানি না এটা আদৌ খেতে কেমন হবে, ফার্স্টবার করছি, তাই হোক এরকমভাবেই করে আমি ঠিক বলতে পারবো না। এই ফার্স্টবার আমি কাঁকড়ায় হাত দিলাম, এর আগে আমি হাতও দিই।
দেখো পাশের বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না এখন, কারণ সাউন্ড আসবে তোমরা শুনতেও পাবে না, উল্টো ভিডিওটাই বাজে হবে, ওই জন্য তোমার সাথে সেরকম কথা বলা হচ্ছে না। সকাল ঘুম চোখ খোলা থেকে কানের মাথা একদম ঝনঝন ঝনঝন করছে আওয়াজে। তো যাই হোক, এখানে দেখো কাঁকড়া প্রায় হয়ে এসেছে, এবার একটু জল দিয়ে দিলাম, তোমাদের যার যতটা জল লাগবে, মানে গ্রেভি লাগবে আর কি, ততটাই দেবে। তো আমার মনে হলো আর একটু গ্রেভি লাগবে, কারণ যেহেতু আলুটা সবে মাত্র দিলাম ওই জন্যই আর কি। তো দেখো এবারে নুনটা জাস্ট দিয়ে দেবো, আমি এগুলো দিই নি। দেখিয়ে দিই, এদিকে ভাত হয়ে গেছে, ওইদিকে আমার ডিম সেদ্ধটা বসিয়েছি, তোমাদের বললাম ডিম সেদ্ধ দিয়েই খাবো। ডিম সেদ্ধ এখানে বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা আর একটু পেঁয়াজ রেখেছি, আর ফ্রিজে নারকেল আছে, আমার অসুবিধাই হবে না। আর এইদিকে কাঁকড়া, আর এইদিকে মাছ, ক্যান্ডুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ক্যান্ডুর থালা টালা মেজে রাখলাম, আর ক্যান্ডুকে দেখবো এখানে বসে আছে, ওকে কোলে কোলে নিয়ে যেতে হবে আবদার আর কি। তো যাই হোক চলো, এই টেবিলটা পরিষ্কার করে নিই, এগুলো সব কেটেছি, এগুলো পরিষ্কার করে নিচে চলে যাবো, একটা বাজতে যায়, এবারে স্নান টান করতে হবে। চল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই নিচে আসলাম সবেমাত্র, তো স্নান করে উঠে আর তোমাদের সাথে কথা হয়নি, স্নান বললাম একটা বেজে গেছে যে স্নান করতে, রান্না বান্না সেরে আর এখন দুটো বাজতে যায়, খেয়ে নামছি। তো তোমাদের সাথে আর স্নান টান করে কথা হয়নি। দেখো দেখো নটের গুরু এসে গেছে, নটের গুরু, নটের গুরু, হ্যাঁ 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 নটের গুরু, নটের গুরু, বাবা একটু কথা বলে, একটা আজ একটা চর খেয়েছে, এত জ্বালাতন করেছে, আজ একটা চর খেয়েছে বেচারি, আজ একটা চর খেয়েছে আমার কাছে, ঠস করে থাপ্প। তো যাই হোক, এত আওয়াজ হচ্ছিলো, তোমাদের সাথে কথা বলবো কি, ব্লগ শুরু করা আমি সাহসই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন একটু স্টপ হয়েছে, আবার কখন বলতে কখন শুরু হয়ে যাবে, ব্লগটা শেষ করতে হবে, এত জ্বালাতনের মধ্যে, মানে এত আওয়াজ, গাড়ির আওয়াজ, এইদিকে
পাশের বাড়িতে কাজ হচ্ছে, তার আওয়াজ মনে হয় মাঝে মাঝে মনে হয় না ব্লগিং ছেড়েই দিই, ব্লগিং আর করবোই না মাঝে মাঝে এই আওয়াজের জন্য মনে হয়। একটা কথা বলছি, তার মধ্যে যদি বাসা আস থেকে আওয়াজ আসে ভীষণই বিরক্ত লাগে, ভীষণই বিরক্ত লাগে। আর তোমাদেরও ব্লগ ভালো লাগবে না, কারণ অত আওয়াজের মধ্যে নিজেরই মাথা যন্ত্রণা হচ্ছে, আর তোমরা ব্লগ দেখতে গিয়ে তোমাদেরও মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তো তোমাদেরও ভালো লাগবে না। ওই জন্য একটু লেট ব্লগ শুরু করেছিলাম। তো চলো আজকের মতো ব্লগ এতটাই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আওয়াজ থামে তো না তো আমি ব্লগিং ছেড়েই দেবো। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তোমাদের সাথে কথা বলছি না চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে মাথা যন্ত্রণা দিচ্ছে প্রচণ্ড। আমি এখন অমৃতঞ্জন লাগিয়ে ব্লগ এডিট করতে বসবো, না তো আমি ঘুমিয়ে পড়বো, চোখ যেন এরকম হয়ে যাচ্ছে আর চাইতে পারছি না, ভারী লাগছে। চলো আজ আমাদের টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ব্লগ দেখতে থাকো। যারা নতুন ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর আমার পাশে থাকো, কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করবে। চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল, আর শরীর চলছে না, চলো টাটা। সবাই খুব ভালো থেকো, এনজয় করো, সামনে পুজো এসে যাচ্ছে, আশা করি শপিংও শুরু হয়ে গেছে আমার মতো। আমি ব্যাগগুলো দেখছি আর বসে আছি, দেখছি আর বসে আছি। তো গিফট যখন দেবো তোমাদের শাড়ি দেখিয়ে দেবো তার আগে। চলো আজ তো টাটা, আর ভালো লাগছে না, এবার ব্লগটা এডিট করে ঘুমাবো, চলো।